আমাদের সকলের প্রাণের প্রিয় ছোট্ট বন্ধুরা, খেলতে খেলতে লেখাপড়া, পড়তে পড়তে খেলার আজকের আসরে তোমাদের প্রত্যেককে জানাই স্বাগত। আগামী কয়েকটা দিন আমাদের আসরগুলো একটু অন্যরকমভাবে আমরা সাজাবো, না এখানে আর কোনো অঙ্ক টঙ্ক হবে না। যদিও অঙ্ক আমরা মজা করেই করি, কিন্তু না, আজকে এরপর এই কিছু দিন আমরা তোমাদের বিভিন্ন গল্প, তোমাদের নানা রকমের নাটক, তোমাদের ম্যাজিক, তোমাদের গান, তোমাদের ছবি আঁকা এবং হাতের কাজ বানানো বিভিন্ন এই ধরনের জিনিস রাখবো। কি রাজি? তো তো চলো আজকে আমরা আমাদের আসলে যে যে বিষয়গুলো তোমাদের বলবো বা সেগুলো থাকবে সেগুলো একটু বলে নিই। রাধানগর বোর্ড প্রাথমিক বিদ্যালয় প্রতি বছর 21শে ফেব্রুয়ারি উদযাপন করে। 21শে ফেব্রুয়ারি মাতৃভাষা দিবস, তোমরা জানো নিশ্চয়ই, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। মায়ের ভাষার জন্য মানুষ জীবন দিতে পারে, এটা দেখে চমকে গেছিল গোটা বিশ্ব। তো সেই জন্যেই 21শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস সম্মান দেওয়া হয়, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ঘোষণা করা হয়। তো সেই দিনটাতে আমরা আমাদের স্কুলে একটি কাঠি নাচ করেছিলাম। কাঠি নাচে ছোটো ছোটো ছেলেমেয়েরা অংশগ্রহণ করেছিল, তারা আজকে কেউ আমাদের স্কুল থেকে চলে গেছে, কেউ অনেক উঁচু ক্লাসে পড়ছে। তো তাদের ওই দৃশ্য আমরা দেখে নেব, একটা রেকর্ডিং কাঠি নাচের। এই কাঠি নাচটা জেনে রাখো, বাংলার একটা অন্যতম লোকশিল্প, এবং এই গানটা আমরা এই এই কাঠি নাচগুলো ব্রতচারিতে শেখানো হয়। তোমরা দেখো, আশা করি ভালো লাগবে। এখানে আমরা বিভিন্ন ধরনের গানের সুরও ব্যবহার করেছি, দেখো তোমরা। Thank you.
ভালো লেগেছে তোমাদের।
তোমরাও কিন্তু যখন সব স্বাভাবিক হবে, স্কুল খুলবে, তোমরা স্কুলে যাবে, সবাই মিলে এই কাঠি নাচ করো কিন্তু। তো চলো এরপর আমরা চলে যাই তোমাদের ছোট্ট বন্ধু মহুলের কাছে, সে একটি কবিতা তোমাদের সামনে পরিবেশন করবে। আমি রাধানগর বোর্ড প্রাথমিক বিদ্যালয় চতুর্থ শ্রেণীর ছাত্রী। আজ আমি তোমাদের একটি কবিতা বলে শোনাব। কবিতার নাম বিজ্ঞানে আমি 10 পেয়েছি। কবি প্রণব ঘোষ। বিজ্ঞানে আমি 10 পেয়েছি, মাত্র 10, আমার কি দোষ বলো? প্রশ্নটা ছিল খুবই সহজ, উত্তরও ছিল জানা, ভাগ্য আমার সহায় ছিল না, পৌঁছতে হলো দেরি। নইলে আমি কি তেমন ছাত্রী, বিজ্ঞানে ফেল করি? সকাল থেকেই নানা অঘটন, জলখাপারে আস্ত ডিম, রান্নার মাসি নিয়ম জানে না, ডিম খেতে নেই কেননা গোল, অমলেট দিলে দোষ কেটে যেত, লেটার মার্কস পেতাম ঠিক, ভাগ্য আমার সহায় ছিল না, যেতে দেরি হলো অত্যধিক। ঘর ছেড়ে যেই বেরোতে যাব, দাদু হেঁচে দিল, হ্যাঁ চো, ঠাকুমা তাই রেগে মেগে কায় মাকে বললে, আ বৌমা হাঁচি পড়লো বেরোই না জানো, টিক 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 তুক্ষুনি, মা বললে ঠিক আছে একটু বসে যাবে টুনি। অগত্যা তাই বুঝতে হলো, হাঁচির বিপদ যেই না কাটলো চৌকাটে পা, আবার পড়লো বাধা, টুনি ঘরে বসে যা, কপালে দিয়েছি দইয়ের ফোঁটা, হাতে বিপদ দাঁড়িনি, কোমরে ঝুলছে ডাউস মাদুলি, বিপদ এড়াতে পারিনি। অতি সাবধানে ঘরের বাইরে যেই না গিয়েছি, কুট্টি বোন চেঁচিয়ে উঠল, তিতি দেখ দেখ পাঁচিলে একটা পাখি, কি সুন্দর হলদেটে ঠোঁট, লাল জের চোখ আর বাদামি পিঠ, তাকিয়ে দেখি পাঁচিলে বসেছে হায় হায় ওটা এক শালিক, রিক্সো কাকু দিচ্ছে তারা কিন্তু যাবার জন্যে, বাড়ির সবাই শালিক খুঁজছে, আয় রে শালিক আয়, আরেক শালিক না দেখে টুনি কি করে স্কুলে যায়, শালিক জুটলো অবশেষে, রিক্সো ছুটলো খুব জোরে, আর দেরি নেই পৌঁছতে স্কুলে, কিন্তু আমার পোড়া কপাল, হঠাৎ ব্রেক থামতেই হলো, পথ কেটে গেছে কালো বেড়াল, দেরির পরে আরো দেরি, দেরিতে গেলাম স্কুলে, সামনে দেখি কি সর্বনাশ, বিজ্ঞান দিদিমণি, খুলে বললাম রাগে গরগর, বসতে দিলেন ঘরে, বিজ্ঞানের ছাত্রী হয়ে তুমি ডুবে আছো সংস্কারে, মুক্ত মনা দিদিমণি, অনেক বকা ছকার পরে, প্রশ্নপত্র এগিয়ে দিলেন, খাতা দিলেন, হঠাৎ চেয়ে দেখি পলা নীলা শঙ্খে ভরা দিদিমণির হাতের আঙুলগুলো, বিজ্ঞানে আমি 10 পেয়েছি, মাত্র 10, আমার কি দোষ বলো? নমস্কার। আশা করি ভালো লেগেছে এই কবিতাটা। তো চলো এরপর আমরা চলে যাই হাতের কাজের ওই ক্লাসটায়, অর্থাৎ আমরা আজকে হাতের কাজ করব কীরকমভাবে, না আমরা ছবি আঁকবো কিন্তু সেটা হচ্ছে রং দিয়ে নয়, সেঁটে, মানে কোনো কিছু চিটিয়ে চিটিয়ে আমরা ছবিতে রং করব। এবং তার জন্যে তোমার কিচ্ছু লাগবে না, আঠা লাগবে আর লাগবে খবরের কাগজ রঙিন। চলো কীভাবে দেখে নেওয়া যাক। বন্ধুরা, আমরা সবাই জানি ছবি এঁকে রং দিতে গেলে আমাদের রং পেন্সিল লাগে, তাই তো? রং পেন্সিল দিয়ে আমরা রং দিই কোনো জিনিসটা, কোনো গাছ, গাছটা সবুজ, গাছের গোড়াটা খয়েরি, এই সমস্ত রঙগুলো আমরা দিই। কিন্তু আজকে আমি তোমাদের যে বিষয়টা শেখাবো সেটা হচ্ছে আমরা গাছে রং দেব কিন্তু কি ব্যবহার করে বলতো? এই যে বিভিন্ন ধরনের যে খবরের কাগজ আছে, এই খবরের কাগজের যে বিভিন্ন রং, এই দেখো আমি বিভিন্ন রঙের খবরের কাগজ নিয়েছি, এই বিভিন্ন ধরনের খবরের কাগজের রঙগুলোকে ব্যবহার করে আমরা আজকে ছবি আঁকবো বিভিন্ন রং। তো চলো আমরা কেমন ভাবে এইটা করব, এই যে ছবিটা আমরা আজকে আঁকবো এই ছবিটার একটা বিশেষ নাম আছে, এটাকে বলে সাঁটা ছবি।
তো চলো আমরা আজকে সাঁটা ছবি আঁকি। তাহলে প্রথমে আমাকে কি করতে হবে, ধরো আমি একটা গাছ আঁকছি, এই ধরো আমি আগে গাছের এইটা ধরো আমার গাছের গোড়া এইটা, আর এই ধরো আমার গাছের এটা গাছ, ঠিক আছে। তো এই এইটা আমি আঁকব, এবং ধরো এই আমার হচ্ছে দিগন্ত, আর এইখানে ধরো একটা ঘর আছে, আমি একটা ঘর আঁকব এই, তোমরা আমার সাথে আঁকো, এই ধরো এইরকম একটি ঘর, এই ঘর, এই দরজা, এই ধরো একটা জানালা, আর ধরো ঘরের পেছনে বা ঘরের পাশ দিয়ে এরম করে একটা রাস্তা চলে গেছে, এই ধরো এই রাস্তা, এবং ধরো তুমি এইখানে আমি আরেকটু কিছু গাছের মতো করলাম, দূরে কিছু গাছ দেখা যাচ্ছে, এই ধরো তার ডাল, এই আর এই আরো দূরে কিছু ঝোপ দেখা যাচ্ছে, এই ধরো ঝোপ, এই আর ধরো এখানে একটা সূর্য আমি দেখতে পাচ্ছি, সূর্যটা এবং সূর্যের ধরো ছটা আছে, এখানে আমি একটু মেঘ করলাম, এই ধরো আমি মেঘ করলাম, এটা একটা মেঘ, আর এইখানে ধরো একটা পাখি, দুটো পাখি। তাহলে আমি এই যে ছবিটা আঁকলাম এই ছবিটাকে আমরা রং দেব, কিন্তু আমি কি বলেছি যে না আজকে আমরা রং পেন্সিল দিয়ে রং দেব না, আমরা দেব কি দিয়ে রং, আমরা দেব খবরের কাগজের বিভিন্ন রঙিন অংশ থেকে আমরা কাগজ ছিঁড়ে ছিঁড়ে নিয়ে আমরা এখানে চিটিয়ে দেব। তাহলে তার জন্য অবশ্যই আমার আঠা লাগবে, এবং লাগবে বিভিন্ন পুরনো খবরের কাগজের রঙিন অংশগুলো। তাহলে চলো আমরা শুরু করি আমাদের এই ঘরটা বানানো। তো আমি প্রথমে কি করছি দেখো, আমি জানি যে আমার ঘরের এই যে চালটা, এই চালটা হলুদ রঙের হবে, তাই তো? তাহলে আমি একটু হলুদ রঙের কাগজ নিলাম, এবারে আমাকে করতে হবে কি এইটার মতো করে মোটামুটি আমাকে এখান থেকে কেটে নিতে হবে। তাহলে আমি যদি তুমি চোখের আন্দাজে করতে পারো ভালো, না হলে তোমাকে কি করতে হবে ঠিক সমানভাবে এখানে হালকা করে তুমি পেন্সিল দিয়ে দেখো, আমি এই অংশটা থেকে এই রকম একটা টুকরো কেটে নেব, ঠিক আছে। আর আরেকটা কথা বলি, এই সাঁটা ছবি যত তুমি এটা কিন্তু কাঁচি দিয়ে কাটলে চলবে না, এটা তোমাকে কাটতে হবে অবশ্যই হাতে করে। তাহলে আমি হাতে করে আস্তে 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 এই রকম ভাবে সোজা করে কাটলাম, এইটাতেই এর যে সৌন্দর্য এইটা কিন্তু ফুটে উঠবে। তাহলে আমি আর একটু বেশি করে কেটে নিচ্ছি এখন, তাহলে এবারে আমি করব কি এখানে আমাকে বসাতে হবে, তাই তো? তাহলে চলো আমি দেখতে পাচ্ছি এখানে বসিয়ে যে আমি একটু চোখের আন্দাজ করে এই তো বসালাম, এরপর আমি বুঝতে পারছি আমাকে এইভাবে কাটতে হবে, এইখানটা এতটা যাবে, আর এইখানে সে মোটামুটি একটা আলতো করে আমি একটা দাগ দিয়ে নিলাম, তাহলে আমাকে এইভাবে কাটতে হবে। তাহলে আমি এরপরে এটাকে ছিঁড়ছি, এই ছিঁড়ে নিলাম, আর এইখানেও দেখো তুমি বসাও, তা তুমি দেখতে পাচ্ছ এখানে তোমার একটু বাড়তি এখানটা ফাঁকা রয়ে গেল, কোনো অসুবিধা নেই, তোমার চিন্তার কিচ্ছু নেই, তুমি আবার এটাকে এমনি করে ছেঁড়ো। তাহলে আমি ছিঁড়ছি,
হ্যাঁ, তোমার যে একদম নিখুঁত দাগ হয়েছে সেই দাগে দাগই হতে হবে এমন নয়, একটু এদিক ওদিক হলে কোনো অসুবিধা নেই। এরপর আমি যে এটাকে চেটাবো না, আমি কি করবো বলো? এই তাহলে চলো, এরপর আমি এটাকে মাঝখানে ছিঁড়ে নেব, দিয়ে যখন চেটাবো একটু ফাঁক করে চেটাবো। তাহলে চলো আমি এটা আঁকি, চেটাই। তাহলে আমি করব কি, এই আঠা নিয়ে এটাকে আবার চিটিয়ে দিলাম। তাহলে দেখো, এরপর আমি এই জায়গায় আমার একটু ছিল, আমি এরপর এই কাগজটাকে এইখানে চিটিয়ে দেব। এই ঘরের একটা চাল। তাহলে আমি ঘরের একটা দিকটা করে দিয়েছি, এরপর আমাকে এই দিকটা দিতে হবে। তাহলে আমি জানি এই দিকটা আমার একটু ডিপ হয়, তাহলে আমি দেখছি যে আমার কাগজের আমি আরেকটা অংশ পাচ্ছি, এই জায়গাটা একটু ডিপ, তাহলে এই জায়গা থেকে আমাকে একটা টুকরো কেটে নিতে হবে। কি রকম টুকরো কাটতে হবে? আমি বুঝতে পারছি যে মোটামুটি এই রকম একটা টুকরো। তাহলে আমি একটা হালকা করে পেন্সিলের আগে দাগ দিয়ে নিলাম, যাতে আমার কাগজটা কাটতে সুবিধা হয়। তারপর আমি এটাকে এইভাবে নিয়ে তাহলে আমি এরপর এটাকে আমি এইখানে দেব, এই তাহলে এরপর এই সাদা অংশটা আমি ছিঁড়ে দিলাম। তাহলে দেখতে পাচ্ছ যে আমি এইখানে বসাবো, তাহলে আমি আর একটু ফাঁক করলাম, এখানটা একটু ঠিক করে নিলাম, দিয়ে তারপর আমি এখানে পেন্সিলে আমি বুঝতে পারছি কতটা, তাহলে আমি এখানে একটা হালকা করে পেন্সিলে দাগ দিয়ে নিলাম। তাহলে এই দেখো, তাহলে আমি এখন মোটামুটি এই এই দেখো তোমার ঘরের ছাদ আমি বানিয়ে ফেলেছি। এরপর আমরা বানাবো এই ঘরের দেওয়ালটা। তাহলে এখানে আমাকে কি করতে হবে, এখানে একটা অন্য শেড খুঁজতে হবে। এরপর দেখো আমরা এই অংশটা থেকে ওই রকম একটা কাগজের টুকরো কেটে নিই। তাহলে চলো আমরা এটা থেকে এই যে ঘরের যে অংশটা সেটার জন্য আমরা এই অংশটাকে ব্যবহার করব। তাহলে এটাকে আমরা ঝটপট এই অংশটুকুকে আমরা আগে আলাদা করে নিচ্ছি, যাতে আমার কাজ করতে সুবিধা হয়। তাহলে আমি এরকম রংটা কেটে নিলাম। তাহলে আমি এই যে এরপরে আমি দেখো ঘরে এই রংটা দিতে পারি, ভালোই লাগবে দেওয়ালে। তাহলে আমি মোটামুটি আগে দেখে নিয়ে এইটার মতো যে অংশটা আমি এখানটায় কাট কেটে লাগাবো, তো তাহলে আমি এরকম করে মোটামুটি একটা দাগ টেনে নিলাম যে এই রকম আমার একটা হবে। তাহলে এবার আমি কিন্তু হাত দিয়ে ছিঁড়বো, খুব সাবধানে ছিঁড়বো, যেন ওই দাগে দাগে ছেঁড়াটা হয়। এইটার জন্য আমাদের একটু যত্নশীল হতে হবে, একটু ধৈর্য ধরে কাজটা করতে হবে। আবার বলছি, তুমি কিন্তু অবশ্যই পারবে। হ্যাঁ, তুমি হয়তো প্রথমবারেই ঠিকঠাক হবে না, সে তো আমারও হয়নি, তাই বলে কি হাল ছেড়ে দিলে হবে? হবে না। তাহলে একদম ঠান্ডা মাথায়, তাহলে দেখো এই দেখো আমি এখানে এটা বসাবো, আমি দেখতে পাচ্ছি মোটামুটি হয়েছে। এরপর আমি এটাকে কেটে নিলাম, তাহলে আমি এটাকে দেখো এরপর এখানে বসছে কিনা, দেখতে পাচ্ছি বসে যাচ্ছে। এই যে আমার বসে যাচ্ছে, এটা একটু বাড়তি আছে, আমি এটাকে একটু আর একটু ছাঁটাই করে দিই, শুরু করে দিই একটু। আবার বলছি যে এটা পুরোটাই করতে হবে আমাদের। দেখো, তাহলে আমরা এবার এটাকে আঠা দিয়ে আস্তে করে চিটিয়ে দিলাম। তাহলে দেখো আমরা কিন্তু এইভাবে কোনো রং ব্যবহার না করে খুব সুন্দর ছবি আমরা কিন্তু বানাতে পারি। এই ছবিগুলো কিন্তু না দেখতে দারুণ লাগে, দারুণ লাগে দেখতে, যখন হয়ে যাবে দেখবে কি সুন্দর লাগবে। আর যে জায়গাগুলো, আর হ্যাঁ, এই চিটানোর সময় যে দেখো আমার একটু ভুল হয়ে গেছে, এই উঁচু উঁচু হওয়া চলবে না, একদম উঁচু উঁচু হওয়া চলবে না, কিন্তু একদম নিখুঁত হতে হবে। তাহলে চলো আমরা এরপর
এর যে দেওয়ালটা আমরা করে নিই, এদিকে আমরা একটা দেওয়ালের অংশ ছিঁড়ে নিচ্ছি। আমরা এই দেওয়ালের অংশটা ছিঁড়ে নিলাম, যে এখানেও আমরা যে জায়গাগুলো আমার ফাঁকা থাকবে আমি কিন্তু সহজেই আবার অন্য কিছু দিয়ে বসিয়ে দিতে পারি। তাহলে একটা দিকটা দেওয়াল হলো, আবার এখানেও আমি চোখের আন্দাজেই করছি, তোমরা দরকার হলে আবার বলছি তোমরা কিন্তু কি করে নিতে পারো। দেখো এখানে একটা মজার জিনিস, দেখো আমার কিন্তু এখানে একটা এই যে কালো অংশ আমি অলরেডি পেয়ে গেছি, তাহলে আমি কিন্তু এটাকেই দেখো দরজা হিসেবেও ব্যবহার করে নিতে পারি। তাহলে চলো আমি করলাম কি এটাকে ছিঁড়ে দিলাম, তো এবারে আমি এই দুটোকে যদি একসঙ্গে বসিয়ে দেয়, দেখো দেখতে পাচ্ছ দরজার মতো রং। এরকম তুমি কাটতে কাটতে কত রকমের জিনিস যে নিজেই খুঁজে পেয়ে যাবে তুমি নিজেই বুঝতে পারবে না। তো চলো দেখো তো, এই দেখো এই দেখো, তাহলে আমি এটাকে এখানে চিটিয়ে দিলাম। তাহলে চলো আমরা এটাকে চিটিয়ে দিই। এরপর দেখো তুমি যদি এটা না পাও তুমি একটা দরজাটাকে আলাদা করেও করতে পারো, কোনো অসুবিধা নেই। আমি আলাদা করে, আমি তো অবশ্যই আমাকে অর্ধেকটা দরজা হয়েছে, আমাকে বাকি দরজাটাও করতে হবে। তাহলে এই দেখো আমি এখন ঘরের একদিকটা করে ফেললাম, আমরা আমাদের এই দিকের দেওয়ালটা করে ফেলেছি। এরপর আমার পালা হচ্ছে এই দিকের দেওয়ালটা করা। তাহলে এই দিকের দেওয়ালটার জন্য আমি এরকম ভাবে কাগজটাকে এই যে আমার এখানটা একটু ছেঁটে নিলাম, এইভাবে ছেঁটে নিয়ে আমি কি করলাম এটাকে এইখানে বসাই। চলো তাহলে আমরা এটাকে একটু, আবার বলছি যে যত আমি এটাকে ফাঁক ফাঁক রাখবো তত কিন্তু ভালো লাগবে দেখতে। তাহলে আমি কি করব একটু ফাঁক রাখবো, এই দেখো এই যে জিনিসটা করলাম এটা দিয়ে কিন্তু আমি এটাকে বুঝিয়ে দিলাম যে এখানে একটু যেন একটা দাগ আছে। আমি আসলে আশা করি তোমাদের বোঝাতে পেরেছি। তাহলে চলো এরপর আমি এই জায়গাটায় দেবো। তাহলে এই জায়গাটার জন্য আমি ঠিক এরকমভাবে কাগজটাকে কেটে নিচ্ছি টুকরো টুকরো করে। তাহলে আবার বলছি এটা কিন্তু একটা কি ছবি, সাঁটা ছবি। হ্যাঁ অসাধারণ সুন্দর জিনিসটা দেখতে হয়, তোমরা যদি বানাতে পারো নিশ্চয়ই পারবে, না পারার কিচ্ছু নেই, সবাই পারবে তোমরা। হ্যাঁ এটাও কিন্তু একটা অসাধারণ একটা আর্ট। আমি যখন ছোটবেলায় সাবরাকোনে ট্রেনিং করতে গিয়েছিলাম, উপলকান্তি সাহা বলে আমাদের একজন স্যার ক্লাস নিতেন, তিনি আমাদের শিখিয়েছিলেন। তো তোমরা শুন মানে তোমাদের বলতে আমার ভালোই লাগবে যে এত ভালো লেগেছিল যখন আমি প্রথম জেনেছিলাম। তাহলে এই যে ফাঁকগুলো রয়েছে এখানে আমি একটু দিয়ে দিই কাগজটা, একটু আঠা দিয়ে দিই। তাহলে তোমরা কিন্তু এই আঠাটা, আবার বলি তোমাকে কেনা আঠা করতে হবে এমন নয়, তুমি কিন্তু বাড়িতে তোমার যদি ওই ধরো তুমি অ্যারারুট দিয়ে খুব সহজে কিন্তু আঠা বানানো যায় জানো তো। অ্যারারুট যদি তুমি নাও, দিয়ে অ্যারারুটটা নিয়ে দেখো এখানে এই যে আমি করছি এটা যে ওভারল্যাপ হয়ে যাচ্ছে, অর্থাৎ একটার উপর আরেকটা চেপে যাচ্ছে, ফলে কোনো কিন্তু অসুবিধা নেই। এই 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 দেখো এই, তাহলে মোটামুটি আমার ঘরটা হয়ে গেল। আমি এরপরে এখানে একটা জানালা আমাকে করতে হবে। তাহলে জানালার জন্য এই ধরো এখানেই এই অংশটা আমি নিচ্ছি, এটাকেই আমি এই অংশটা দেখো আমি জানালার জন্য ব্যবহার করে নিচ্ছি। এবং দেখো এখানে একটা হালকা শেড রয়েছে যেটা যেন একটু বেশ কিরকম যেন, তাহলে এটাই আমার ভালো হলো, জানালার উপরে একটু কাঠের মতো লাগবে। তাহলে এই আমি এখানে বসিয়ে দিলাম, আমার হয়ে গেল জানালা। তাহলে দেখো আমরা মোটামুটি ঘরটা করে ফেলেছি। তাহলে দেখো এরপর আমরা নিচ্ছি এই কালো এই যে খয়েরি অংশটা, আমরা জানি কি আমাদের গাছের ডাল যেগুলো সেগুলো আমার খয়েরি রঙের হয়। তাহলে আমি গাছের ডালটাকে নেওয়ার জন্য আমি করছি কি এই খয়েরি অংশটাকে এইভাবে ঠিক ডালের মতো করে, অর্থাৎ গোড়াটা যেমন হবে। দেখো আবার বলছি তুমি তোমাকে একটু দেখিয়ে দিই। হ্যাঁ এই যে ধরো ডালটা এখানে তুমি এরকম করে মোটা করে একটা হালকা করে এখানে আগে কেটে নিতে পারো, দিয়ে কেটে নিয়ে
তুমি এইভাবে একটা এই যে আমি আগে থেকে একটু করে নিলাম, আবার বলছি এটা কিন্তু একদম দাগে দাগে হতে হবে এমন নয়। তুমি চাইলে এটা, তার মানে আমার একটু ভুল হচ্ছিল, একটু মোটা করে আমাকে এটা ছিঁড়তে হবে। তাহলে আমি এই দেখো এই কাগজটাকে আমি এইভাবে ছিঁড়ে নিচ্ছি, পুরো একটা আমার ডাল মানে এই যে গাছের গোড়াটার জন্য। তাহলে দেখো আমি এক চান্সে কিন্তু এটা করে দিতে পারি। তুমি হয়তো তোমার হয়তো দু তিনটে ছিঁড়ে ছিঁড়ে করতে হবে, কিন্তু করতে পারবে। এই দেখো আমি একবারেই ছিঁড়ে নিচ্ছি, আমি আগে থেকে দাগ কেটে নিয়েছি, হালকা করে আস্তে আস্তে করতে হবে, ধৈর্য ধরে। আবার বলছি তুমি যদি ধৈর্য ধরে করো তোমার দেখবে জিনিসটা হয়েই যাবে, না হওয়ার কিচ্ছু নেই। হ্যাঁ, এই সাঁটা ছবির একটা কিন্তু দারুণ আবেদন আছে, একটা অদ্ভুত সুন্দর লাগে। এই দেখো তাহলে এইটা আমার গাছের গোড়া হয়ে গেল, দেখতে পাচ্ছ। তাহলে এরপর আমি করব কি, গাছের গোড়ার এই ব্যাপারটা একটু দেখবে গাছের মধ্যে, দেখবে আমরা যখন আঁকি আমরা কি গাছের গোড়া কি একদম পুরো প্লেন হয় না, তাই কি হয় একটু ছেঁড়া ছেঁড়া হয়। তাহলে আমি করব কি একটু ছিঁড়ে দিই, চলো দিয়ে আমি একটু ফাঁক করে করে বসাবো। তার মানে আমি এই জিনিসটাকেই বসাবো কিন্তু একটু ফাঁক করে করে। তাহলে কি করব, আমি প্রথমে চলো আঠা দিয়ে এটাকে বসিয়ে নিই। এই আঠা নিয়ে আমি এটাকে বসিয়ে দিই। হ্যাঁ, আবার বলছি আঠা কিন্তু তুমি সহজেই তোমার বাড়ির মধ্যে থাকা যে এরা রুট, ওই এক দু টাকার এরা রুট বা অল্প তিন চার টাকার এরা রুট নিয়ে যদি তুমি ভালো করে গরম, অবশ্যই বাবা মায়ের সাহায্য নিয়ে করবে, দাদু ঠাকুমার সাহায্য নিয়ে করবে। এই দেখো এই যে জিনিসটা বলছি, দেখো তার মানে আমি যদি একটা গোটাটা ছিটিয়ে দিতাম তাহলে কিন্তু এই জিনিসটা আসতো না। তাহলে দেখো এই যে আমি একটু ফাঁকা রাখছি, তাহলে আমি করব কি এটাকেও আবার একটু ছিঁড়ে নিলাম, এই এই ছিঁড়ে নিলাম, ঠিক আছে, দিয়ে আমি এরপর এটাকে বসাই। চলো তাহলে এই দেখো আমরা এখন শিখছি কোলাজ। কোলাজটা তুমি যদি তোমার মনের মাধুরী মিশায়, জানো তো একটা দারুণ কথা আছে, আপন মনের মাধুরী মিশায়, অর্থাৎ তুমি যদি তোমার মনের ভাবনাটাকে নানাভাবে ফুটিয়ে তুলতে চাও তার নানা, দেখো এই দেখো তাহলে দেখো আমি কিন্তু গাছের ডালে, আমি কিন্তু একটা গাছের মধ্যে দেখো এটা যেহেতু আমি বসিয়েছি এখানে একটু ফাঁক ফাঁক হয়েছে, তাহলে আমার গাছটা এতটা আসবে না। তাহলে আমি করছি কি এটাকে আর একটু শর্ট করে নিচ্ছি, বা এটা অসুবিধা নেই আমরা এখানে বসিয়ে দেবো। আচ্ছা, গাছের ডালটাকে একটু ছোট হলে ভালো লাগে, তাই আমি করছি কি এটাকে আর একটু ছেঁটে নিচ্ছি ঠিক সমান্তরাল ভাবে, এই যে যে কাগজটা ছিল সেটাকে সমান্তরাল ভাবে আমি ছিঁড়ে নিলাম। তাহলে আমি এরপর দেখো এই যে বসাবো, তাহলে এই দেখো আমি এইভাবে বসাবো। এবার যে বসাবো আমি আবার করছি কি এই শেকড় গুলোকে আলাদা করে নিতে হবে, তাই তো? তাহলে আমি শেকড়ের জন্য এটাকে ছিঁড়ে নিলাম। আমি এটাকে ছিঁড়ে নিলাম, এই এরপর দেখো আমি এটাকে বসিয়ে দিচ্ছি। এরপর আমার যে অংশটা পড়ে রইল সেটাকে আমি এখানে দেব, তাই তো? তাহলে আমি এখানে বসিয়ে দিলাম। দেখো তাহলে আমার গাছের ডালটা, এই গাছের গোড়াটা হয়ে গেল। তাহলে আমি এখানে বসিয়ে এটাকে একটু ছিঁড়ে নিলাম। তাহলে এটার তলায় আবার আঠা দিয়ে দিতে হবে ভালো করে। আবার সাঁটা ছবির একটা জিনিস ভালো করে মনে রাখো, এই কোণগুলো যেন উঠে না থাকে, কেমন? কোণগুলো উঠে থাকলে কিন্তু ভালো লাগবে না, কোণগুলো যেন ভালো করে, হ্যাঁ, আঠাটা তোমাকে কি করতে হবে ভালো করে দিয়ে নিতে হবে। এই দেখো তাহলে এই আমি দেখতে পাচ্ছি আমার গাছের গোড়াটা হয়ে গেল। তাহলে চলো আমি এখানে আরেকটা শিকড় বসিয়ে দিই, ভালোই লাগবে এইদিকে বসালে। তাহলে আমি আবার নিয়ে এখানে আমি এই শিকড়টা বসিয়ে দিলাম।
তাহলে আবার বলছি, তুমি যদি এইরকম ভাবে করো, তুমি দেখবে করতে করতে তোমারই মনে হবে যে না এখানটা একটু এরকম আমার মতোই করতে হবে, এমন নয়, একদম হুবহু আমার মতো দেখে করতে হবে এরকম মোটেও নয়, কিন্তু তুমি তোমার মতো করে, তোমার মতো করে কিন্তু সহজেই করতে পারো, তুমি চাইলেই পারবে, না পারার কিচ্ছু নেই। তাহলে চলো আমরা, এই দেখো, এই আমার হয়ে গেল গাছের একটা গোড়া, তোমরাই বলো কেমন লাগছে। আমি এই দেখো, তাহলে আমার ঘর হলো, আমার গাছের গোড়া হলো, তাহলে আমি অনেকটা ছবি করে ফেলেছি। এরপর আমাকে কি করতে হবে, গাছের ডাল করতে হবে, গাছের শাখা প্রশাখা করতে হবে, তাহলে আমাকে বেছে নিতে হবে সবুজ রঙের কাগজ। তাহলে আমি প্রথমে করছি কি, কিছু সবুজ কাগজ ছিঁড়ে নি। তাহলে দেখো আমি করছি কি, এরকম একটা বিজ্ঞাপন থেকে এই সবুজ অংশগুলো ছিঁড়ে নিচ্ছি। সবুজ অংশগুলোকে প্রথমে আমি আগে আমার কাছে স্টক করব, এরকম ছিঁড়ে ছিঁড়ে। দেখো আমি সবুজ নিয়েছি, এখানে সবুজ নিয়েছি, এই সবুজ নিলাম, হ্যাঁ, তারপরে আমি দেখতে পাচ্ছি এখানে আরো রয়েছে, আমি এই সবুজ অংশগুলোকে আগে ছিঁড়ে আমাকে, তুমি যদি এরকম করো, তোমার যদি এরকম একটা জায়গা করো, একটা ব্যাগ করে নিতে পারো, যেখানে তুমি এরকম সবুজ কাগজ দেখতে পেলে বিভিন্ন সময়ে ছিঁড়ে ছিঁড়ে রাখবে। চলো আমরা আরো কিছু এই দেখো আমি এখানেও সবুজ রঙের শেড পেয়ে গেছি। তাহলে আমি করছি কি, এখান থেকেও সবুজ রঙের কাগজ বেশ কিছুটা সংগ্রহ করে নিচ্ছি। তাহলে আমি আশা করি তোমাদের বোঝাতে পারলাম যে তুমি কিভাবে এই কাগজগুলো সংগ্রহ করবে। তাহলে চলো এরপর তাহলে আমাদের শুরু করা যাক। আমি প্রথমে দেখতে পাচ্ছি যে আমি এই পুরো জায়গাটাকে আমি কয়েকটা ভাগে ভাগ করে নেব। তাহলে আমি আগে এই অংশটা করি, ধরো এরকম একটা অংশ করব, এইরকম একটা অংশ করব, এইরকম একটা অংশ করব, আর ধরো এইরকম একটা অংশ করব। তাহলে মোটামুটি আমি ধরো এইরকম ভাবে আমার গাছটাকে ভাগ করব। তাহলে আমি নিখুঁত, আবার বলছি দেখো এটা কিন্তু নিখুঁত হতে হবে এমন নয়। তাহলে আমি দেখতে পাচ্ছি এই জায়গাটা যেটা রয়েছে, এই জায়গাটা আমি এখানে বসিয়ে দিতে পারি। আচ্ছা তো চলো আমরা এই জায়গাটার কাগজটাকে আমরা মোটামুটি এরকম করে, এইরকম করে, এই দিয়ে এই, তাহলে এটা ছিঁড়ে নিচ্ছি। তাহলে চলো আমরা এই কাগজটাকে এইভাবে ছিঁড়ে নিই। তাহলে এই আমার একদিকের অংশটা হয়ে গেল। তাহলে আমি এটাকে এখানে বসাবো, ঠিক আছে, এই তাহলে আমি এখানে বসাবো এই কাগজটাকে, চেটাবো। তাহলে চলো আমরা চিটিয়ে ফেলি। তাহলে একদিকটা হলো, এরপর আমি এইখানটায় আমি কাগজের একটা অংশ চিটিয়ে দিতে পারি। এই যে দেখো আমার ছেঁড়া অংশটা থেকে আমি কাজে লাগিয়ে নিতে পারি। তাহলে এটাকে আমি একটু এরকম ভাবে ছিঁড়ে নিলাম, দিয়ে আমি যখন বসাবো তখন একটু ঠিক করে দেখে নিতে হবে। দেখো ভালো করে, এই যে তুমি যখন বসাবে, এই যে এই অংশটা, তাহলে এই তুমি এখানটা ছিঁড়ে নিলে, তাহলে যেন ওভারল্যাপিংটা একটু ফাঁকা যেন থাকে, তাহলে ভালো লাগবে। তাহলে চলো এরপর আমি এটাকেও চিটিয়ে দিই। তাহলে তোমরা বুঝতে পারছো, আমি কিন্তু তোমরা আমার সাথে নিশ্চয়ই পরে কখনো দেখে করতে পারো, তোমরা এটাই চাইলে দেখে দেখে করতে পারো। আমাদের স্কুলের যে ইউটিউব চ্যানেল আছে রাধানগর বোর্ড প্রাইমারি স্কুল, সেখানে এই ক্লাসটা তো তোলা থাকবে, তোমরা চাইলে সেখান থেকেও দেখে নিয়ে আবার করতে পারো। আর চাইলে তোমরা এখন ভালো করে খবরের কাগজ তো নিশ্চয় আছে, একটু নিয়ে বসে পড়ো না, হ্যাঁ একটু একটু কাগজ নিয়ে বসে পড়ো, একটু আঠা নিয়ে বসে পড়ো। আচ্ছা এই দেখো এটা উঠে আছে, এটা উঠে থাকা চলবে না, আমি এটাকে কি করব এরকম ভাবে এই, তাহলে এই, হ্যাঁ এরপর আমি এই জায়গাটায় বসাবো। তাহলে দেখো আমি এমন ভাবে বসাবো যেন এই এই যে এই যে এই যে ব্যাপারটা, এই রকম একটা শেপ আমি তৈরি করব। তাহলে এরকম শেপ তৈরি করতে গেলে আমি দেখতে পাচ্ছি এই রকমটা আমি যদি এখানটা এমনি বসিয়ে দিই, চলো এখানটা আমি নিয়ে এই বসিয়ে দিলাম, চলো দেখি কেমন লাগে। আর সোজা সোজা হলে ভালো লাগছে না, তাই তো, তাহলে এটাকে একটু ছিঁড়ে দাও। তাহলে এই তুমি এরকম নিলাম ধরো, হ্যাঁ এরকম। আবার বলছি যে একদম নিখুঁত হতে হবে এমন নয়, তুমি তোমার মতো কাগজ যেমন পাবে সেরকম ভাবেই তুমি কিন্তু এটাকে
লাগিয়ে দিতে পারো। তুমি এই গাছের ফুল করতে পারো, লাল রঙের কোনো একটা জায়গাকে ছিঁড়ে নিয়ে। হ্যাঁ, আমরা দেখিয়ে দিতে পারি তোমাদের। এই ধরো, এরপর আমি এই অংশটা এইখানটায় দেবো, তাহলে আমার একটু নীলের শেডও রয়ে গেল দেখো। যেন একটু লাল লাল, এই যে ধরো কাগজটার গায়ে একটু লাল রং রয়েছে, তার মানে যেন ওখানে একটু ফুল রয়েছে, এরকম হতে পারে। তাহলে আমি এটাকে এই করে নিলাম। আর এই যে যে জায়গাগুলো জুড়বে আগের কাগজের সঙ্গে একটু মিলিয়ে জুড়বে, মিলিয়ে জুড়বে মানে কি, এই যে এখানে যেরকম ভাবে ভাঁজটা আছে সেরকম ভাবে এখানটা ছিঁড়ে নেবে। তাহলে ধরো আমরা এই, আমরা দেখতে পাচ্ছি এইখানটা হলে ভালো ম্যাচিং করছে, তাই তো? তাহলে আমরা দেখতে পেলাম এইখানটা আমরা একটু ফাঁকা করে দিলাম, কারণ পরে আমার জুড়তে অসুবিধা হতে পারে অন্য কাগজকে ওইভাবে কাটতে। তো আমি এইভাবে এই দেখো এই আমরা নিয়ে এটাকে জুড়ে দিলাম। তাহলে দেখো আমরা মোটামুটি গাছের একটা চিত্র পেয়ে যাচ্ছি। এরপর এই অংশটা, তাহলে এই অংশটা করতে গেলে আমাকে এইরকম ভাবে একটু কেটে নিতে হবে, তাই তো? এইভাবে, তাহলে এইভাবে ধরো আমি কেটে নিলাম, তাহলে এই যে এই অংশটার জন্য। তাহলে আমি আগে ছবি এঁকে নিয়েছি, একটু দাগ টেনে নিয়েছি, এই দাগ বরাবর আমি এই প্রথম প্রথম তুমি একটু দাগটা করে নেবে। তারপর তুমি চোখ নিজের মতো করে একবারে সোজাসুজি বসিয়ে দিতে পারো, তোমাকে আর ছবি আঁকারও দরকার নেই। তাহলে আবার দেখে নি, আমি এইখানটার জন্য করছি, তাহলে আমার এই অবধি আসবে, তাহলে আমি এইখান থেকেই ছিঁড়ে নি। এই দেখো, তার মানে আমি দেখতে পাচ্ছি এটাকে এই যে এই ফাঁকে ঢুকিয়ে দেবো, এই দেখো এই ফাঁকে ঢুকিয়ে আমি এইখান থেকে আবার বলছি এই যে অংশটা এইভাবে আমি এইভাবে ছিঁড়ে নেব, এই যে। তাহলে চলো আমি এরপরে এইভাবে ছিঁড়ে নিই। আমি জানি যে প্রথম দিন তোমাদের যেটা হচ্ছে এটা একটু হয়তো তোমাদের কারুর কাছে জটিল মনে হতে পারে, কিন্তু দেখো এটা কিন্তু খুব একটা জটিল নয়, বুঝেছো? তোমরা যদি চেষ্টা করো আমি নিশ্চিত তোমরা পারবে। তাহলে আমরা আমাদের খবরের কাগজের যে অংশগুলো রয়েছে সেগুলোকে রং হিসাবে ব্যবহার করে আমরা বানাচ্ছি কোলাজ। এই দেখো, হ্যাঁ এই দেখো, তাহলে এই আমার হয়ে গেল মোটামুটি, আমার গাছের অনেকটা করে ফেলেছি। এরপর এই অংশটা আমরা নেব, এই অংশটাতে এটা, এই অংশটাতে এটা দেব। চলো আমরা দিয়ে ফেলি। আর যদি সবচেয়ে ভালো হয়, তুমি যদি পুরো একটা অংশে সবুজ পাও, পুরো একটা অংশে সবুজ পেলে দিয়ে সেটাকে যদি তুমি এই গাছের মতো করে সেভ করে নিয়ে ছিঁড়ে ছিঁড়ে চেটাতে পারো, তাহলে আরো ভালো লাগবে। তাহলে দেখো আমি বিভিন্ন গাছের দেখবে, আমরা যখন গাছ দেখি, তাহলে এরপর দেখো আমরা মোটামুটি করে ফেলেছি, এরপর আমি এই জায়গায় চেটাবো। তাহলে এই জায়গায় চেটানোর জন্য আমাকে কিরম করতে হবে, এই জায়গায় আমি চেটাবো, তাহলে এই জায়গার জন্য আমাকে এরকম একটা আমি মোটামুটি একটা সিমিলার একটা করে এরকম ছিঁড়ে নিচ্ছি। চলো তাহলে আমরা ছিঁড়ে নিচ্ছি, এই অংশটা আমরা ছিঁড়ে নিচ্ছি, তাহলে এটা আমি ডাইরেক্ট চেটাবো না, আমি করব কি, এটাকেই চেটাবো কিন্তু একটু কি মাঝে ছিঁড়ে দিয়ে চেটাবো। তা চলো এটাকে আমি ছিঁড়ে দিলাম, তাহলে আমার দুটো টুকরো হলো। তাহলে এই যে যখন চেটাবো তখন এইরকম করে আর এইরকম ভাবে চেটাবো, এই আমি আশা করি তোমাদের বোঝাতে পেরেছি, এই যে এইরকম ভাবে চেটাবো। তাহলে চলো আমরা এটাকে এখানে চিটিয়ে ফেলি। তাহলে আমরা এটাকে চিটিয়ে ফেললাম, এবার আমি এটাকে নিয়ে এই অংশটাই চিটিয়ে ফেললাম, দিয়ে এই
তাহলে দেখো এই যে দেখো জিনিসটা তৈরি হলো, তাহলে দেখো এরপর কেমন লাগছে। তাহলে দেখো এই যে আমি বলেছি তোমাদের ভাঁজগুলো যতটা সম্ভব কম হবে। এরপর তুমি আরো চাইলে এখানে এই যে ফাঁক ফোকর গুলো আছে এগুলোকে আমরা আরেকটু ভালোভাবে বসিয়ে দিতে পারি, এখানে একটু শেড দিতে পারি, বা তোমার যদি মনে হয় যে আরেকটু চেটাবে চেটাতে পারে। তো চলো তাহলে আমরা মোটামুটি হলো আমাদের গাছ হয়ে গেছে। আমরা এবার দেখতে পাচ্ছি এখানেও আমার একটা গাছ আছে। এরপর দেখো আমি এই গাছটা যেটা করছি আমি ঠিক একটা টুকরোকে নিয়েই করছি, যেহেতু আমার একটা বড়, আমি এখানে তাহলে আমি ঠিক গাছটা সমানের একটা গাছ আমি এঁকে নিই। চলো তাহলে এই 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 তাহলে আমি এরকম সমান আকারের গাছটা কেটে নিচ্ছি। আচ্ছা এখানে একটা জিনিস বলে নিই যে আমাদের এই যে এই অংশটা আমরা এবারে যে গাছটা কাটছি সেই গাছটা তোমরা দেখো আমরা একবারে পুরো গাছটা কেটে নিয়ে এঁকে নিয়ে আমরা পুরোটাকে ছিঁড়ে নিচ্ছি। তার মানে আমি বলতে চাইছি যে এই যে আমি গাছটা করলাম এই দেখো এই গাছটা আমি করে নিয়েছি মোটামুটি গাছের একটা অংশের মতো, দেখো গাছের মাথাটার মতো লাগছে তাই তো। এরপর আমি যেটা করব আমি কিন্তু পুরোটাকে এইভাবে চিটিয়ে দিলে ভালো লাগবে না, আমি করব কি এটাকে চেটাবো কিন্তু তার আগে একটু ছিঁড়ে ছিঁড়ে নিই। চলো এই একটা ছিঁড়ে নিলাম তাহলে এটা এখানে বসাবো, এই অংশটাকে ছিঁড়ে নিয়ে আমি এইভাবে বসাবো, এইভাবে বসাবো আর এইভাবে বসাবো। হ্যাঁ তুমি খেয়াল করে দেখো এই যে অংশটুকু আলাদা করে রইল এটার জন্য একটা অন্যরকম একটা বেশ সুন্দর একটা দেখতে এরকম মনে হচ্ছে। তাহলে আমরা আবার আঠা নিলাম, বারবার বলছি যে কোন যেন একটুকুনো না উঠে থাকে এটা কিন্তু খেয়াল রাখতে হবে, অর্থাৎ এই যে অংশগুলো এগুলোতে একটুও যেন কোন না উঠে থাকে কাগজগুলো। হ্যাঁ তাহলে দেখো এই মোটামুটি আমার একটা অংশ হয়ে গেল। দেখো আমরা গাছগুলোর ওই অংশগুলোকে চিটিয়ে ফেললাম, বাকি অংশগুলোকে এইভাবে চিটিয়ে ফেললাম। তোমরা একটা জিনিস খেয়াল করে দেখো এই যে মাঝখানের এই যে সাদা অংশটা দেখা যাচ্ছে এটার জন্য কিন্তু ছবিগুলোর আবেদন খুব সুন্দর তৈরি হয়, ছবিগুলোকে দেখতে খুব ভালো লাগে। তো চলো এরপর আমরা এই রাস্তাটা করব। রাস্তা করার জন্য দেখো আমি একটা এরকম অংশ নিয়েছি, আমরা রাস্তাটাকে যে একটা শেড আছে তাহলে এরকম ভাবে আমরা আগে রাস্তাটার অংশটা ধরো এখানে এঁকে নিচ্ছি, ঠিক রাস্তাটা যেরকম ভাবে আছে আমরা চলো এঁকে নিই। তাহলে এই দেখো আমি এইভাবে রাস্তাটাকে এঁকে নিলাম এই, তাহলে দেখো আমি মোটামুটি এঁকে নিয়েছি। আমি এখানে কেটে কেটে তাহলে চলো রাস্তাটা এরপর বানাই। তাহলে এইভাবে আমি রাস্তাটাকে ছিঁড়ে ছিঁড়ে বানাবো। যত আমি আবার বলছি যে তুমি যখন ছবিটা আঁকছো প্রথমে খুব হালকা করে পেন্সিলের শেড দিয়ে আঁকবে যাতে তুমি পরে ওই অংশটাকে আবার ছিঁড়ে ফেলতে পারো, তাহলে সেটা সুন্দর লাগবে। তাহলে আমরা এইভাবে এটাকে ছিঁড়ে নিলাম, তাহলে এই আমার রাস্তার অংশটা হলো। দেখো এই দেখো রাস্তাটা, তাহলে এইখান থেকে রাস্তাটা তৈরি হয়েছে। তাহলে আবার আমি এখান থেকে এটাকে ছিঁড়ে নিচ্ছি, এই ছিঁড়ে নিলাম, ছিঁড়ে নিয়ে আমি এইভাবে কিন্তু জিনিসটাকে তৈরি করলাম। তাহলে তোমাদের যেটা বলতে চাইছি আমি যে কোলাজ করার জন্য তোমার কিন্তু দরকার একটু ভাবনা, একটু চিন্তা। হ্যাঁ দেখো এটা একটু আমার রাস্তাটা একটু দূরে হয়ে গেছে, তো অসুবিধা নেই আমি রাস্তাটাকে এইখানেই করব। তাহলে আমি এই আচ্ছা রাস্তাটাকে আরেকটু আমি এদিকে ঢুকিয়ে নিচ্ছি, এই অংশটাকে একটু ছিঁড়ে দিলাম। তাহলে আমি এই অংশটাই মোটামুটি চেটাবো, এই অংশগুলোকেও তাহলে ছিঁড়ে নিচ্ছি, অর্থাৎ এই যে সাদা অংশটাকে বাদ দিয়ে নিচ্ছি। তোমরা এইভাবে কিন্তু করতেই পারবে, আবার বলছি যে ঠিক নির্দিষ্ট একদম নিখুঁত হতে হবে এমন নয়, তোমরা নিজের মতো করে বানাবে। আমরা দেখো একটা রাস্তার রূপ দেওয়ার চেষ্টা করলাম এই দেখো। তাহলে এরপর আমি এই রাস্তাটাকে যে চেটাবো রাস্তাটাকে একটু ভাঁজ আমার একটু রাস্তার মধ্যে একটু দাগের মতো থাকে
তাহলে আমি করছি কি এই রাস্তাটাকে মাঝ বরাবর অর্থাৎ এই দেখো জিনিসটা বোঝাই দেখবে রাস্তা যখন হয় এরকম ভাবে একটা এরকম একটা দাগ থাকলে ভালো লাগে তাই না তো সেই দাগটা আমরা কিভাবে করব আমরা জানি যে আমার নিজে থেকে একটা দাগ আমি পাবো সেটা হচ্ছে যদি আমি এটাকে একটু ফাঁক করে দিই তাহলে আমি এই ভাবে রাস্তাটার মাঝ বরাবর এরকম একটা ছিড়ে নিলাম এরপর আমি এগুলোকে ঠিক করে ঠিক দেখো আমি করে যাচ্ছি আস্তে আস্তে করে ছিড়ছি হ্যাঁ তোমার এই ছিড়তে ছিড়তে কিন্তু আবার বলছি তোমার ছিড়তে ছিড়তে কিন্তু হতে পারে যে জিনিসটা তোমার অনেকটা ছিড়ে গেল কোনো অসুবিধা নেই তাহলে দেখো জিনিসটা কি দাঁড়াবে আমার রাস্তাটা এই এই রকম একটা জিনিস দাঁড়াবে এই তাহলে তুমি দেখতে পাচ্ছ এই দেখো তাহলে এই হালকা একটা ফাঁক তাহলে দেখো এই ফাঁকটার জন্য কিন্তু রাস্তাটা বেশ সুন্দর দেখতে লাগছে তাহলে আমি করব কি এরপর চলো এই অংশতে আমি আঠা লাগিয়ে দিলাম আঠাটা এমন ভাবে লাগাতে হবে যেন তোমার ফাঁকগুলো রাস্তা এই যে তোমার এই যে শেষ মানে ধারগুলো যেন একদম ঠিকঠিক ভাবে আঠা লাগে কারণ আবার বলছি যে জিনিসটা কিন্তু যত সেঁটে থাকবে যত ভালোভাবে সেঁটে থাকবে তত জিনিসটা দেখতে সুন্দর লাগবে তাহলে দেখো আমি চেষ্টা করব চেটানোর সময় যেন একটুকুনো এটা উঁচুয়ে না থাকে তুমি একটা জিনিস খেয়াল করে দেখো আমি এক জায়গায় দাগ টেনেছিলাম আর আমার রাস্তাটা হচ্ছে আর এক জায়গায় কোনো অসুবিধা নেই আমার যেরকম আমি কাগজ পাবো বা ছেঁড়া আমার যেরকম হবে আমি সেরকম ভাবেই জিনিসটা করব তাহলে দেখো এই যে আমি এই অংশটাকে এরপর চেটাবো এই দেখো তাহলে চলো এই অংশটায় আমি আঠা দিই আঠা দিয়ে আমি আবার চিটিয়ে নেব তাহলে তোমাদের বারবার যেটা বলতে চাইছি যে তোমরা কিন্তু এই যে জিনিস কোলাজটা করছো কোলাজটা করবে এটা কিন্তু জিনিসটা খুবই একটা সহজ জিনিস খুব সুন্দর লাগে দেখতে এবং তুমি এই যে ধরো এই রাস্তার এই যে দেখো ফাঁকটা কিরকম ভাবে বোঝা যাচ্ছে তাহলে আমি এখানে একটু যেহেতু ঘরের মধ্যে চলে আসছে এখানটা আমি একটু ছিঁড়ে দিলাম তাহলে এই আমার রাস্তা হয়ে গেল তাহলে দেখতে পাচ্ছ তুমি আমার হয়ে গেল ঘর ঘরের পাশে রাস্তা এরপর আমাকে অবশ্যই একটু বেশ করতে হবে অর্থাৎ বেশ মানে কি হ্যাঁ আমাকে দূরের ওই গাছগুলো করতে হবে দূরের গাছগুলো করার জন্য আমাকে একটু হালকা একটু রং খুঁজতে হবে একটু হালকা রং যেটা হালকা সবুজ তাহলে চলো আমি একটু খুঁজি দেখো আমার এই যে সবুজ রংগুলো যেগুলো ছেঁড়া ছিল এই টুকরোগুলো আমার পড়েছিল আমি এই টুকরোগুলোকে নিয়ে আস্তে আস্তে টুকরোগুলোকেই নিয়ে আমি এখানে একটু একটু করে সোজা করে চিটিয়ে দিচ্ছি দূরে গাছ তোমরা যদি দেখো দেখতে পাবে দূরের গাছগুলো কিরকম লাগে আমি করছি কি এই ধরো দিগন্ত বরাবর আমি কিছু গাছ এখানে ছিটিয়ে দিচ্ছি আমার প্রায় ছবি শেষ হয়ে এসেছে আমি এবার এখানে একটু ঘরের একটা এখানে একটা বেস করব বেস করার জন্য আমার একটু ডিপ রং লাগবে তাই আমি এখান থেকে কাগজ থেকে এই অংশটা ছিঁড়ে নিলাম তাহলে দেখো এখানে আমি একটু দিতে পারি এই অংশটা তাহলে আমি একটু বাড়তি রেখে এই অংশটাকে এইভাবে ছিঁড়ে নিচ্ছি তাহলে এই অংশটাকে আমি এখানে চেটাবো তাহলে এইভাবে আমি এইখানে চিটিয়ে দিলে এটা আমার ঘরের সামনের মেঝেটা মাটিটা বোঝাবে তাহলে আমি এটাকেই চেটাচ্ছি চলো আমি ঘরের এখানের মাটির অংশটা বুঝিয়ে দিলাম এরপর আমার পড়ে রইল একটু সূর্য তাহলে সূর্য আর আকাশ তাহলে সূর্য করতে গেলে তোমরা তো জানো তোমাকে হলুদ রং নিতে হবে আমি দেখো এখানে একটা হলুদ রং পেয়েছি এটাকে গোল করে কেটে নেব এরপর আমি এখানে কি করব একটু ছটা দিতে পারো তুমি সূর্যের ছটা দিতে পারো
সূর্যের ছটার জন্য তোমাকে কি করতে হবে, সরু সরু করে এইভাবে কেটে নিতে হবে। দেখতে পাচ্ছ যে আমরা ঘর করে ফেলেছি, হ্যাঁ, আমরা রোদ, সূর্য, হ্যাঁ, এবার দুটো পাখির কাজ। তাহলে পাখি করতে গেলে আমাকে কি করতে হবে, একটু নীল রঙের, আমাকে ডিপ নীল বা এরকম একটা রং নিতে হবে। আচ্ছা, তার আগে এখানে আমরা দেখতে পাচ্ছি একটু আকাশ আছে, তাহলে আমরা আকাশের জন্য কি খোঁজ করব। এই দেখো, আমরা একটা আকাশী কাগজ এখানে পেয়ে গেছি, তাহলে এটাকে আমরা ছিঁড়ে নেব। ছিঁড়ে নিয়ে আমরা আকাশের মতো করে, একটু মেঘের মতো করে যেমন করে থাকে সেরকম করে একটু ছিঁড়ে নিলাম। গুছিয়ে দিলাম যেখানে একটু মেঘ রয়েছে। এরপর আমার কাজ হচ্ছে দুটো পাখি করা। তাহলে পাখি করা তো খুবই সোজা। পাখি করতে গেলে কি করতে হয়, এই এইরকম আর এইরকম এইরকম এরকম করে একটা কাটতে হবে। তাহলে আমরা এই একটা কেটে, আমরা প্রথমে এটাকে কেটে নিলাম, তারপরে এর ডানা, এই আর এই, মোটামুটি এটা আমার একটা পাখি বোঝানোর জন্য যথেষ্ট। তাহলে দেখো এখানে আমার পাখি উড়ে যাচ্ছে, ঠিক আছে। আচ্ছা, এটাকে আমরা এই ডানাটা একটু ভাঁজ করে দেব, তাহলে এইভাবে করে দেব, তাহলে আমার পাখি বোঝাবে। আচ্ছা, এটাকে আর একটু কেটে দিই, এখানটা ছিঁড়ে দিই, এই এই ছিঁড়ে নিলাম, তাহলে এটা আমার পাখির একটা ডানা, পাখির এই একটা ডানা, আর এই যে কালো অংশটা রয়েছে আরেকটা দিয়ে আমরা আরেকটা ডানা করে দিই। চলো, তাহলে আমি জানি, আবার বলছি, তোমরা কিন্তু অনেকে আমার থেকে অনেক ভালো করতে পারবে, আমি শুধু তোমাদের দেখিয়ে দিচ্ছি। তাহলে দেখো এই একটা পাখি উড়ে যাচ্ছে। তাহলে আমরা এরপর যেটা করব, যে আমাদের এই ছবিটাকে যেটা হলো সেটাকে একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে নেব। কিভাবে করব না, আমরা এই যে রংগুলো, পেন্সিলের যে দাগগুলো আছে সেগুলোকে একটু মুছে নেব। তাহলে এরপর আমার কাজ হচ্ছে এই যে যে দাগগুলো আছে এটা শুকিয়ে যাওয়ার পরে তোমরা করবে। শুকিয়ে যাওয়ার পরে এটা এই ভালোভাবে, এই যে তোমার বাড়তি দাগগুলো আছে সেগুলোকে মুছে দিলাম। তাহলে দেখো আমরা কিন্তু সহজেই একদম রং ছাড়া, রং ছাড়া কিন্তু আমরা এভাবে এঁকে ফেলতে পারি সুন্দর ছবি। এই ছবিগুলোর নাম হচ্ছে, তোমাদের বলেছি আবার বলছি, কোলাজ। এই ছবিগুলোকে বলে কোলাজ বা সাঁটা ছবি। তুমি কিন্তু এর বদলে অন্য যা খুশি দিয়ে করতে পারো গো। হ্যাঁ, তুমি পালক দিয়ে করতে পারো, পাখির কোনো পড়ে থাকা পালক, তুমি পাতা দিয়ে করতে পারো, শুকনো পাতা দিয়ে করতে পারো, অনেক রকম হতে পারে। তাহলে আজকে আমরা দেখো কোলাজ করা শিখলাম, আশা করি তোমাদের ভালো লেগেছে। তোমরাও এইভাবে নিজেরা বানাও এবং বানিয়ে এটাকে সুন্দর করে তুমি বাঁধিয়ে রেখে দিতে পারো। হ্যাঁ, তাহলে এইভাবে আমরা কিন্তু বানিয়ে ফেলতে পারি দারুণ দারুণ ছবি, ঠিক আছে। তাহলে তোমরাও নিজেরা বানাও এইভাবে। তাহলে আশা করি ভালো লেগেছে। তোমরা এইভাবে কিন্তু এঁকে, ছবি এঁকে, তাতে রঙের বদলে এইরকম কাগজ ছিটিয়ে দারুণভাবে ছবি বানাতে পারো। হ্যাঁ, খুব মজা করে বানাও। আর আমাদের এই ক্লাস কেমন লাগছে অবশ্যই জানাও। কিন্তু জানানোর ঠিকানা তো তোমরা জানো, রাধানগর বোর্ড প্রাইমারি স্কুল, গ্রাম পোস্ট, বন রাধানগর, জেলা বাঁকুড়া। আমাদের ইমেল করতে পারো rbps.radhanagar@gmail.com এ, বা আমাদের হোয়াটসঅ্যাপ করতে পারো 9474565047 এই নাম্বারে। আর
তুমি যদি চাও আমাদের পুরনো ক্লাসগুলো দেখতে ইউটিউবে গিয়ে রাধানগর বোর্ড প্রাইমারি স্কুল সার্চ করলে পেয়ে যাবে আমাদের আগের সব ক্লাস। তাহলে খুব ভালো থাকবে সবাই, সাবধানে থাকবে এবং সুস্থ থাকবে। দেখা হবে আগামীকাল আরও অনেক অনেক মজার বিষয় নিয়ে। টাটা।